লাগাউন আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং যে ওই বোড়ান যে টাকা পয়সা দিতেছে সব তো কাবিলার ভিতরে আন্দাইতেছে দেওয়ার তো নাম গন্ধ নাই থাক দাদু কাবিলার দ্বারা থাক গান দরকার হবে তখন অর্ধ দাদা ইয়ে মনে আমার তো এখনই দরকার তুই গিয়া কাবিলারে ক টাকা পয়সা দিতে দাদু ওটা হ্যাঁ খরচ করা দেবে না ওটা কি করব না করবো এখন বুঝ করে উঠতে পারি নাই ওটা পরে কাবিলার সিদ্ধান্ত নেবে আগে কাবিলার সিদ্ধান্ত নেবে মানে টাকা কি কাবিলার এক লাখ এটা কি ওর মা পাঠাইছে এখানে আমগো সবার হক আছে যা টাকা দিতে কও দাদু কাবিলার দ্বারা টাকা না থাকলে সহি সালামতে থাকবে আনে তুই যদি মনে করো যে কাবিলার কাছে টাকা থাকলে সহি সালামতে থাকবো আমার কাছে আরো ডাবল সহি সালামতে থাকবো যা আমার কাছে রাখতে কও দাদু আপনার দ্বারা যদি টাকা দেই আপনি যদি পরে কাশ্মীর চলে যান তখন টাকা পাবো কোথা দিয়ে এই বেটা আমি তোর ভাই না তুই আমার বিশ্বাস করস না যা কাবিলার কাছে যা গিয়া কও আবার টাকা দিতে আমি কইতে পারবো না তুই গিয়া কবি যা ব্যবস্থা কর যা যা দাদু আমি বলতে পারবো না এই বাবু রে মেয়ে গুন্ডে আর হল দেখছে একখানা হটতে দেখি গুন্ডে দে একটু দেখ আরে বেটা মুই মন ব্যালেন্স চেক করতে আসি না ভাইয়া এলো না সবাই সবাই সাড়ে বেটি না মুই চা খাবো না শরীর করা হয়ে আছে আমি তোর কখন বলছি আমি তোর সিনিয়র বন্ধু আর আমি তোর বন্ধু হইতে যাবো কা হ্যাঁ উল্টা পাল্টা কথা বলবো না উল্টা পাল্টা কথা যদি বলো তাহলে কাবিলার দ্বারা কিন্তু বিশ্বাস দিয়ে দিব যা এখন যা চাল লইয়া যা কোনটা মুই কেমনে বলবো আর মোহরে কইয়ে বেড়াইছেন 5 লাখ টাকার উপরে দিয়েছেন 50,000 টাকা দিছে এটা তো শিওর না তুই যাই চা হেতা 5,000 টাকা দিছে আমি কত দিছি না দিছি ওইটা আমি জানি তাহলে বরন্দন এসে সবার সামনে বইলে গেল তখন আপনি তারা ধরলেন না কেন প্রোটেস্ট করলেন না কেন আমি তো ধরতে গেছিলাম তোরাই তো আমারে আটকাই দিলি ও আমরা আটকাই দিছি আপনার সামনে তো মুরগির মতো বরনে ছাড়িয়ে দিলাম হেতো তো একটা কথা মুখ দি বাইরে হলো আরে বেটা ও বাটপার ওরে চিনস না ও এখন মিথ্যা কথা কইতাছে আমগো ভিতরে পেছ লাগানোর লাগা ও হেতে বাটপার আপনি কি আর আমি কি তুই জানস না জানি তো ইয়ালাই তো আমরা আমার সবচেয়ে বড় সন্দেহ হয় আমি এত কিছু বুঝি না আমার টাকা লাগবো টাকাতে 20,000 হইলো কে 20,000 না 20 টিয়াম না হইতেন আমরা টিয়া এটা লই বসুম যেতে হেতে যদি আমরা যদি মনে হয় আন 5,000 টিয়া পাইবেন সেটা কবি দিও সেটা ভাবি চিন্তা আমরা ডিসিশন জানাই যা তাহলে তোরা আমারে টাকা দিবি না এক টিয়াও দিতাম কি আপনি কি ইদানিং কানে কমুনেন মোরা কি বলছি কি আপনি ঢুকে নাই ওই আবু আবু টাকা দিতে কর তাহলে গুলাম আমি অন্য অ্যাকশনে যাব কোন অ্যাকশনে যাবেন একটা অ্যাকশনে বসা না যেতে হারেন যে স্টাইলে বড় নাম করে চুরি চামারি গুণ করছে এই স্টাইলে যদি আমরা চুরি করে টিয়াটা লইতে না হারেন তাহলে মনে করেন আমরা টিয়া পাওয়ার একটা সম্ভাবনা আছে এই তুই কারে কি শিখাও বেটা তো এখন ঘরের ভিতরে চুরি করা শুরু করবে এই বেটা বাসা চুরি করা লাগে না বাসারে মানুষে আপনিই সাধ্য দেওয়া যায় হ্যাঁ তা আপনার মানসিক গুরু কোন আমরা টিয়াটা দিয়ে যেত হাতিয়া দি ওই আবু আমার টাকা দিতে কো হ্যালো অসলাগা আবু কি স্মার্ট আর কি চালাক হয়েছে হ্যাঁ কিন্তু টিয়াটার কথা শুনে কিন্তু কোনো আগামের কথা কয় না রিসোর্টের কথা কইছে বাহ শিমুল খুব ভালো লাগছে রে ভাইয়া পরে হ্যাঁ যাই রিসোর্টে যাই ঘুরলাম ফিরলাম খাইলাম আর যাওয়ার টাইমে ভাইয়া আইকে বান্ধব লই লুম সবাই রিকে দিতুম আমি দুকা বান্ধব দিয়ে দিম ভাইয়া এগুলো মনে যাব তুই পাশে আরে বেটা কি শুরু করছ আর দাঁড়াস এত এত কি রিফল পরে পরে হ্যাঁ ভাইয়া রিজোর্টে যে একটা ভিলা লইলু
আর ভিলার ভিতরে সুইমিং পুল আমরা 500 জনে যাই ভাইয়া সাতার কাটমু শুধু এই বাইরে ভাই দেখছস জীবনও কইছস নি যে বন্ধুর ওকে মাইয়া দি হ্যাঁ আর ছোট ভাই কিন্তু আল্লাহ দুগা ঠিক করছে ইয়ার দিকে রুম এরর কি হয় খাবার চিল রাত্রের বেলা কে কাজ মনে থাকে আমাদের ভাই দুগা ফিল না আই কি দুগালে সাইডে যাই হ্যাঁ হ্যাঁ আর তুই আমি আসলে আজকে আপনাদের সবার জন্য পুডিং বানায় নিয়ে আসছি পুডিং আনছো কেডা বানাইছো তুমি জি আমি একবার কাহিনী এটা একবার হাবু ভাই করছে কি কোন বুয়ার কথা বলতে আসছো আরে ওই যে বুয়া ইন্টারভিউ একবার হাবু ভাই করছে কি আমগো ঘরে অজস্র বুয়া আরে বাড়া সাহেব বাড়া চুপ থাক না চুপ ইন্টারভিউ এ চুপ কর চুপ কর চা খাবা হুম চা খাবা ইবা তুমি চা খাবা তুমি চা খাবা না লাল চা খাবা একটা দিলেই হবে বাড়া আমি তোদের জন্য চা বানাই আনতে আসি থাক যাও ইয়া যাও শিওর ডিসটার্ব নাম্বার 2 হাই ভাই রাখোস ফ্রিজে রাখি খেলে তো আরাম করে খেতে পারবে ঠান্ডা হলে আমি তোর একটা টুকরো দিও বন্ধু ঠিক আছে আমি এটা ফ্রিজে রাখতে জানি ঠান্ডা করে খাইতে জানি স্যার বন্ধু তুই কষ্ট করে ফ্রিজে রাখবি আমি রাখি আমি রাখতেছি তুই এক কাজ কর তোরা কি এখন এখানে বসে বসে গল্প করবি নাকি রুমে যাই গল্প করবি তোরা যদি রুমে যাস তাহলে আমি এখানে বসে বসে তাহলে বন্ধু তুই এখানে বসে টিভি দেখ দেখছ আর বন্ধু এটা পুরো শরীরটা ভর্তি কলিজা ঠিকই বুঝে গেছে আমি মনে মনে কি চাইতেছি এলে স্পেস করে দিতেছে আম করে তাই করো তুই যে রুমে তো ঢুকছ দরজা নক করবি না তুই দেখতেছিস না কথা বলতেছিস এখানে রে শিমুল তুই যে কবে ঠিক হইবি যা তুই পাশাপাশি রুমে যা ঘুমা যা আরে ভাই পাশাপাশি রুমে ঘুমা যাই তুমি দেখুন রুমে তো মুতে গন্ধ আচ্ছা ওকে আজকে মেডিসিন নিয়ে আমি কেন যেন চলা হয়ে আছে বুঝলাম না আপনি বারবার আর মেডিসিনের কথা কোন কিলে একই মেডিসিন নিয়ে মু আরে কে হাগলা কথা কামাইছেন কেন বই হ্যাঁ একটা মিনিট হ্যাঁ শিমুল এদিকে আসেন ভাইয়া ওই পাশাপাশি রুমে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং